বিসমিল্লা রহমান ই রাহিম আসসালামু আলাইকুম সিলেট বাংলা রান্না রান্নাঘর থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে দেখাবো গরু মাংস দিয়ে কুরমা বানিয়ে দেখাবো কুরমার জন্য আমি এক কেজি হাড্ডি চারা মাংস নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি মাংসকে এখন মাংসকে একটা হাড়িতে তুলে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ আর গুলমরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখন দিয়ে দেব আদা বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে মাংসকে আর মশলাকে মেরিনেট করে নেব মেরিনেট হয়ে গেলে পনেরো মিনিট এটাকে ডেকে রেখে দেবো পনেরো মিনিট পরে আমরা শুলায় বসাবো পনেরো মিনিট পরে শুলায় বসানোর পর আধা ঘন্টা আমরা মাংসকে ভালো করে সিদ্ধ করবো সিদ্ধ হয়ে গেছে আমাদের মাংস দেখুন এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক কেজি মাংসের জন্য আধা কেজি লিকুইড দুধ আমি গরম করে নিয়েছিলাম আগে থেকেই এখন দুধ দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আগুনটা আমি মিডিয়াম হিটে রেখেছি কারণ দুধ দেওয়ার পরে এটা পড়ে যেতে পারে হাই হিট দিলে দিয়ে দিয়েছি এক কাপ চিনি এখন দিয়ে দিয়েছি কুরানো নারকেল ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবার আর ডাকনাটা এখন আর দেব না ডাকনা সারাই আরও আধা ঘন্টা রান্না করব। আধা ঘন্টা হয়ে গেছে মুট আমাদের এক ঘন্টা সময় লেগেছে কুরমা বানাতে দেখুন এক ঘন্টা পর হয়ে গেছে আমরা এখন নামিয়ে নিচ্ছি আমাদের কুরমা হয়ে গেছে দেখতে খুব সুন্দর হয়েছে খেত ঠিক তেমনি সুস্বাদু হয়েছে আজ এ পর্যন্তই আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য দিন নতুন কোনো রেসিপি নিয়ে আমার জন্য বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ